প্রথমে স্বাধীনতার মাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু সহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকল আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম এরশাদ সহ জাতীয় পার্টির যে সমস্ত কর্মী ভাইয়েরা অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি। উপস্থিত নেতৃবৃন্দ, আমরা আপনাদেরকে যারা বেশ জেলা নেতৃবৃন্দ আছেন এমন একটা সময়ে এই মিটিং এ আহ্বান করেছি যে সময়টা সারা পৃথিবীতে নানান কারণে বিশেষ করে যুদ্ধের কারণে একটা টালমাটাল অবস্থা, আর বাংলাদেশে রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা দুরবস্থা চলছে। এমন একটা সময় আপনাদেরকে আহ্বান করেছি যখন এই দেশের মানুষ বর্তমান সরকারের দুর্নীতির কারণে সুশাসনের অভাবে ক্ষমতাসীন দলের কর্মীদের অত্যাচারে সারা দেশের মানুষ আজকে একটা না বিশ্বাস অবস্থায় আছে। দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে মানুষের যে কষ্ট, যে কষ্ট সরকারের যে মন্ত্রীরা আছেন তাদের গায়ে লাগে না, বাজারে কোন নিয়ন্ত্রণ আছে বলে সরকারের মনে হয় না। ঢাকা রাজধানী শহরে সারাদিন মানুষ রাস্তায় বসে থাকে, একটা যানবাহন পায় না, টিকিট দিয়ে পয়সা খরচকে যাবে সেই সুযোগটাও নাই। এই সরকার বলে আবার তারা অনেক উন্নয়ন করেছে, কিসের উন্নয়ন? যে সরকার আমলে রাজধানীতে মানুষ চলাফেরা করতে পারবে না, ট্রাফিক সিস্টেম ব্যবস্থা করতে পারে নাই, সেই সরকার আমি মনে করি না যে একটা সফলতা ব্যর্থ সরকার। এই দেশের মানুষ 1990 সালের পর থেকে 31 বছরে বিএনপি এবং আওয়ামী লীগের দুইটি দলের দুঃশাসনের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা সহ বেকার সমস্যা, চিকিৎসার সমস্যা, শিক্ষার সমস্যা, মানুষ একটা তীব্রভাবে অভাব বোধ করছে। আমার জাতীয় পার্টি একটা মনে রাখবেন, 2019 সালের 5 জানুয়ারি নির্বাচনের পর কারোর সাথে কোন জোট নাই। জাতীয় পার্টি একটি স্বতন্ত্র দল, তার রাজনীতি আছে, তার অনেক সুশাসনের অনেক তার সুনাম আছে, এর নেতার সাথে অনেক সুনাম আছে, এই দেশের মানুষজন আমরা অনেক কিছু করেছি, তাই কারো গায়ের উপর ভর করে আমাদের চলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আহ্বান করেছি, আপনারা যারা থেকে এসেছেন তারা আজকে বলে যাবেন, প্রত্যেককে আমরা চেয়ারম্যানের নির্দেশে বক্তব্য দেওয়ার সুযোগ দেব, প্রয়োজনে রাত 10টা বাজলে আপনারা বক্তব্য রাখবেন, আপনাদের বক্তব্য রাখার পরে কেন্দ্রের দ্বারা বক্তব্য রাখবেন, তার আগে নয়। আপনারা বক্তব্য রাখবেন আগামী দিনে জিএম কেন্দ্রের নেতৃত্বে, এই দেশে যদি আমাদের ক্ষমতার স্বপ্ন দেখতে হয় তা মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করতে হবে, সংগঠন কিভাবে জোরদার করতে হবে, রাজনীতি কি দিতে হবে, সেই বিষয়ে আপনাদের মতামত দেখে যাবে। আমি আমার চেয়ারম্যানকে বলবো, মানে চেয়ারম্যান যত পদে আসুক, যত অত্যাচার আসুক, সমস্ত বাধা অতিক্রম করে আমরা জনগণের কাছে পৌঁছব, জনগণকে নিয়ে আগামী দিনে জাতীয় পার্টি স্বতন্ত্র ভাবে 300 আসনে নমিনেশনের নির্বাচন করার লক্ষ্যে আমরা কাজ করে যাব, এবং সেই লক্ষ্যে আপনাদের যে মূল্যবান উপদেশ সেই উপদেশ দিয়ে যাবেন।